আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আজকে ঐতিহাসিক ছয় দফা দিবসের এই আলোচনা অনুষ্ঠানে সম্মানিত প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মঞ্চে উপবিষ্ট সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আওয়ামী পরিবারের সকল সদস্য, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা সালাম জানাচ্ছি আবারও। আজকে ঐতিহাসিক ছয় দফা দিবস। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর, একটু প্লিজ চুপ থাকলে, 1965 সালে পাক ভারত যুদ্ধের পর প্রথমবারের মতো এই দেশের মানুষ বুঝতে পারে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমরা এই পূর্ব বাংলার মানুষ অনেক বেশি অরক্ষিত। বঙ্গবন্ধু সেই সময় চিন্তা করতে থাকেন আবার নতুন করে যে এই বাংলাদেশের জন্য, এই বাংলার মানুষের জন্য কি করা যায়। ওই সময় লাহোরে আইয়ুব খানের সাথে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় সমস্ত বিরোধী দলীয় সদস্যদেরকে নিয়ে। সেখানে বঙ্গবন্ধু আওয়ামী লীগের তরফ থেকে একটি দাবিনামা পেশ করেন। সেই সময় সামরিক যেই ব্যবস্থাপনা ছিল সেই অনুযায়ী পত্রিকায় আসার কথা না সেরকম দাবিনামা, কিন্তু পরদিন পাকিস্তানের মূল যে পত্রিকাগুলো সেই পত্রিকায় ব্যানার হেডলাইন আসে শেখ মুজিবের ছয় দফা, এবং পত্রিকাগুলোতে লিখতে শুরু করে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করতে যাচ্ছে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ। তো এর পরপরই বঙ্গবন্ধু যখন ফিরে আসেন পূর্ব পাকিস্তানে, ফিরে এসে তিনি আওয়ামী লীগের মাধ্যমে এই ছয় দফাকে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে গ্রহণ করেন। এবং তখন, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত বলছি, সম্ভবত 18-19-20 মার্চ 1966 সালে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন হয়। সেই কাউন্সিল অধিবেশনে ছয় দফাকে আওয়ামী লীগের কর্মসূচি হিসেবে গ্রহণ করা হয়, এবং 20 তারিখে বঙ্গবন্ধু পল্টন ময়দানে এই ছয় দফার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। এবং তারপর থেকে উল্কার গতিতে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ সমস্ত বাংলাদেশে এই ছয় দফার যে স্বাধিকার আন্দোলনের রূপরেখা সেটা বর্ণনা করার জন্য যখন চলতে থাকেন, বঙ্গবন্ধুকে প্রতিদিন প্রতিটা জনসভা থেকে গ্রেপ্তার করা হয়, আবার ছাড়া হয়, আবার গ্রেপ্তার করা হয়, আবার তিনি আরেকটা জনসভায় যান, আবার গ্রেপ্তার করা হয়, এরকম একটা অবস্থা চলতে থাকে। কিন্তু বঙ্গবন্ধুর এই ছয় দফা বাঙালির মুক্তির এই দাবি, যে বাংলাদেশের বিশেষ করে যে মানে স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক মুক্তির দাবিটা তখন দাবানলের মতো পুরো পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় 8 মে মাসের 8 তারিখ দিবাগত রাতে বঙ্গবন্ধু সহ আরো নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে আমাদের প্রিয় বোন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপার কাছ থেকে শোনা, আমি যদি ভুল না বলি, আপা আমাদেরকে বলেছিলেন যে 8 তারিখ মে মাসে 1966 একটা টেলিফোন আসে। তো টেলিফোনটা করেন তাজউদ্দিন আহমদ। তখন বঙ্গবন্ধুকে তিনি কি বলেন আপা তো শোনেন নাই, আপাকে বলেন দেখ তো মা হাসু যে আমার বাসায় পুলিশ আসছে কিনা। তখন আপা বলে পুলিশ আসছে কিনা, না পুলিশ এসে ঘিরে ফেলছে বাসা, আমি যদি ভুল না করি, কারণ অনেক আগে শোনা আপার কাছ থেকে। তখন একই সময় তাজউদ্দিন আহমদের বাড়িতেও পুলিশ আসে এবং বঙ্গবন্ধুকেও একই সময় একই রাতে গ্রেফতার করে নেয়। কিন্তু বঙ্গবন্ধু যে উল্কার গতিতে বাংলাদেশ ছুটে বেরিয়েছিলেন, মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন এই বাংলাদেশের স্বাধীন মানে স্বাধিকার আন্দোলনে অর্থনৈতিক মুক্তির জন্য, এই চেতনাটা বন্ধ করতে পারে নাই, যে জন্য বঙ্গবন্ধুর মুক্তির পর এই আন্দোলন আরো স্ফুলঙ্গের মতো ধাবিত হয়। তখন এই আজকের তারিখে এই 7 জুন সেই সময় মনু মিয়া সহ 11 জনকে হত্যা করে তৎকালীন আইয়ুব মুনামের সরকার, এবং সারা বাংলাদেশে গ্রেপ্তার নির্যাতন শুরু হয়। কিন্তু আওয়ামী লীগ হলো সেই সংগঠন যেই সংগঠনকে দাবিয়ে রাখা যায় না, সেই সংগঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই সংগঠন এগিয়ে যায়, আমরা স্বাধীনতা পাই। আগরতলা ষড়যন্ত্র মামলা সেই দেয়া হয়, সেই আগরতলা ষড়যন্ত্র মামলাও ছিন্ন ভিন্ন করে ফেলে এই বাংলার জনগণ, বঙ্গবন্ধু বিজয়ীর বেশি মুক্ত হন
এবং 70 এর নির্বাচন, তারপর বাংলাদেশ, তারপর আমরা অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এই দিন হলো আজকের বাঙালির একটা স্বাধিকার আন্দোলনের মুক্তির সনদের ঐতিহাসিক দিন। তারপর 15ই আগস্ট আমাদের এই বাংলার স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে যেই বাংলাদেশের একটা অপরাজনীতি শুরু হয়, সেখান থেকে আমরা বর্তমানে এই 2023 সালে আমরা এখন বঙ্গবন্ধু সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু সোনার বাংলার মধ্য দিয়ে আমরা উন্নত স্মার্ট বাংলাদেশের পথে যাচ্ছি। আজকের এই 6 দফার স্বাধিকার দিবসে আমাদের প্রত্যয় হোক উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।